প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। করোনার এই দুর্যোগ মুহূর্তে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি তোমাদেরকে লেখাপড়ায় এঙ্গেজ রাখার জন্য। সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অনলাইন ক্লাস। আমরা আশা করব তোমরা এই ক্লাসসমূহ মনোযোগ সহকারে দেখবে এবং বিভিন্ন প্রশ্নের উদ্ভব হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমরা গত ক্লাসে জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করছি, প্রথম পাঠ। আজকে জৈব যৌগের নামকরণের দ্বিতীয় পাঠ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমরা গত ক্লাসে জৈব যৌগের নামকরণের প্রচলিত পদ্ধতি এবং ডেরিভেটিভ পদ্ধতি, এই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব ইউপিএ পদ্ধতি, জৈব যৌগের নামকরণের ইউপিএ পদ্ধতি। ইউপিএক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো, সর্বপ্রথম জৈব যৌগের দীর্ঘতম চেইন নির্ণয় করতে হবে। প্রথম পাস আমরা প্রথম নামকরণ মূলত অ্যালকেন নিয়ে আলোচনা করব। তারপর পরবর্তী যৌগসমূহ শুধুমাত্র এনের স্তরে যদি সেটা কার্বন দ্বিবন্ধন আসে তাহলে ইন হবে, কার্বন ত্রিবন্ধন হলে আইন হবে, যদি সেখানে এলডিএইচ মূলক যুক্ত থাকবে তাহলে হবে, যদি অ্যালকোহল থাকে তাহলে অল, এলডিএইচ থাকলে হবে ন্যান, শেষে শুধু পরিবর্তন। এই জন্য আমি ইউপিএক নামকরণের ক্ষেত্রে মূলত অ্যালকেনের বিষয়টি বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে শুধুমাত্র শেষের যে সাফিক্সটা এটা চেঞ্জ করলে আমরা সহজেই জৈব যৌগের নাম আমরা সমত শ্রেণীর সাফিক্সটা চেঞ্জ করলে জৈব যৌগের নাম আমরা সহজেই বের করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে জৈব যৌগের নামকরণের প্রথম সূত্র হচ্ছে প্রধান শিকল নির্ণয়। আমরা নামকরণ কার আলোচনা করছি, অ্যালকেনের নামকরণ। এটা সাধারণ CnH2SN+2 প্রধান শিকল নির্ণয়। প্রথমে আমরা কি করতে হবে, প্রধান শিকল নির্ণয়। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমাকে অবশ্যই লংগেস্ট চেইন যেদিক দিয়ে হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি যৌগের সংকেত দেখি, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। এখন এই যে আমরা কিন্তু সাধারণভাবে এইভাবে যৌগটার নাম লিখব, 1 2 3 4 5, কিন্তু না, সেটা লেখা যাবে না। আমাকে প্রধান শিকল, অর্থাৎ এটা হচ্ছে দীর্ঘতম শিকল নির্ণয় করতে হবে, দীর্ঘতম শিকল নির্ণয় করতে হবে। তাহলে দীর্ঘতম শিকল নির্ণয় অবশ্যই আমাকে এইভাবে শুরু করতে হবে, 1 2 3, মানে এটা হচ্ছে দীর্ঘতম শিকল সোজা হিসাব, মানে এখানে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6 7, এখানে কার্বন সংখ্যা 1 2 3 4 5, তাহলে আমার 7 গোনা 5 জন, এদিকে হচ্ছে তোমার 5 এদিক থেকে 7, তাহলে দীর্ঘতম কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই 7 বেশি বড়, তাহলে এটাই আমার প্রথম নির্ণয় করতে হবে। জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমাকে দীর্ঘতম শিকল প্রথমে নির্ণয় করতে হবে। এটা গেল প্রথম স্টেপ। এবার আসি
আমাকে নিকটতম পার্শ্ব শিখরে নিয়ে যাও। পার্শ্ব শিখরের অবস্থান অর্থাৎ নিকটতম পার্শ্ব শিখরের অবস্থান নির্ণয়, নিকটতম পার্শ্ব শিখরের অবস্থান নির্ণয়, নিকটতম পার্শ্ব শিখরের অবস্থান নির্ণয়। অর্থাৎ আমি একটা উদাহরণ দিতে বুঝতে পারবা, CH3 CH CH2 CH2 CH CH3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে কি বলছি, দ্বিতীয় নিয়ম যে নিকটতম পার্শ্ব শিখর অবস্থান নির্ণয়। এই নিকটতম পার্শ্ব শিখর দেখো, এই এখানে পার্শ্ব শিখরটা 3 নম্বর কার্বনিক, এখানে পার্শ্ব শিখরটা 2 নম্বর কার্বনিক। তাহলে যৌগ যৌগের নামকরণের ক্ষেত্রে আমাকে অবশ্যই এদিক থেকে 1-2 প্রক্রিয়া করতে হবে, হয় এদিক থেকে নাহলে এই দিক থেকে, হয় এটা পার্শ্ব শিখর নাহলে এটা পার্শ্ব শিখর হিসাবে পালন করতে হবে, এটা কিন্তু যাবে না। তাহলে এখানে হচ্ছে কি 1-2-3, আর এদিকে করলে তো তোমার কাপড় সময় হ্রাস হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেই পার্শ্বে পার্শ্ব শিখরটি নিকটে থাকবে আমাকে সেই পার্শ্ব থেকে জৈব যৌগের নামকরণের গণনা শুরু করতে হবে। যদি কোনো প্রধান শিখরের সাথে একাধিক ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে যাদের অবস্থান দুই প্রান্ত থেকে সমান দূরত্বে অবস্থিত, সেক্ষেত্রে যে প্রান্ত গণনা করলে অধিক সংখ্যক পার্শ্ব শিখর কাছাকাছি পাওয়া যাবে সে প্রান্ত থেকে গণনা করতে হবে। এটা কথাটা না লিখে বুঝতে পারবে। এই পার্শ্ব শিখরের 2 নম্বর নিয়ম হচ্ছে, যদি উভয় পার্শ্বে পার্শ্ব শিখরটা কি করে একই সংখ্যা হয়, এই যে দুটো দেবো এদিক থেকে 1-2, এদিক থেকে 1-2, তাহলে দেখো এইখানে যদি আমি নামকরণ করি তাহলে দেখো আমার এখানে 1-2-3-4-5-6, তাহলে এখানে 2 পার্শ্ব শিখর আর 4 আর এখানে 5, তাহলে মোট পার্শ্ব শিখর কত হলো, মোট পার্শ্ব শিখর হলো আমার এই ক্ষেত্রে হলো আমার আমি নিচে দেখাই সুবিধা হবে। তাহলে পার্শ্ব শিখর 2 4 5 2 4 5, তাহলে যোগ হল 11। আবার এই পাশ দিয়ে যদি গণনা করি তাহলে 1 2 3 4 5 6, তার মানে এদিক দিয়ে হবে দেখো এখানেও 2 পার্শ্ব শিখর, এখানেও 2 পার্শ্ব শিখর, কিন্তু এখানে পরের শিখরের মান হচ্ছে 3 মান আর এখানে পরের শিখরের মান হচ্ছে 4 মান। তাহলে দেখো এই নিচে যোগ করলে ছিল, দেখো নিচে যোগ করলে 2+3+5, 2+3+5, তাহলে কত হলো 9। তার মানে যেদিক দিকে গণনা করলে পার্শ্ব শিখরের যোগফলের মানটা কি হবে কম হবে, সেই দিকে আমাকে কি করতে হবে জৈব যৌগের নাম করা শুরু করা। এটা হচ্ছে ভুল নিয়ম, উপরটা হচ্ছে ভুল নিয়ম। তাহলে যেদিক দিয়ে পার্শ্ব শিখরের যোগফল গণনা যোগফল কী হবে নিম্ন হবে সেদিক দিয়ে আমাকে গণনা করতে হবে। এক কথা 3 নম্বর নিয়ম হচ্ছে পার্শ্ব শিখরের যোগফলের মান যেদিক থেকে হবে কম হবে সেই প্রান্ত থেকে আমাকে কী করতে হবে গণনা শুরু করতে হবে। এইবার 3 নম্বর নিয়ম, পার্শ্ব শিখরের যদি উভয় পাশে পার্শ্ব শিখরের মান সমান হয় কিন্তু ভিন্ন ভিন্ন কি থাকে কার্যকরী মূলক থাকে, ভিন্ন ভিন্ন পরিস্থিতি মূলক থাকে, সেক্ষেত্রে তাহলে আমরা কি করব,
তাহলে দেখো এক দুই তিন এদিকেও তিন, এক দুই তিন এদিকেও তিন, তাহলে আমি কোন দিকে অ্যাডভান্স হব এটা কিন্তু একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল রাখো, এদিক থেকেও কি আমরা যদি গণনা করি পাঁচ শিখর এক দুই তিন, এখানে তিন, এখানে না করি এক দুই তিন, এখানে তিন, তাহলে আমি কোন দিক দিয়ে নেব এটা আমার নিতে হবে ইউপ্যাক নিয়ম অনুসার। এখানে মিথাইল থেকে এম, ইথাইল থেকে ই, কে আগে, ই আগে না এম আগে, অবশ্যই ই আগে, তাহলে নামকরণের ক্ষেত্রে আমাকে এই পদ্ধতি এই দিক থেকে শুরু করতে হবে। এটা গেল আমার চার নম্বর নিয়ম। এবার আসি পাঁচ নম্বর নিয়ম, যদি কোনো প্রধান শিকলের সাথে অনুরূপ একাধিক পার্শ্ব শিকল থাকে তবে দুটির জন্য হবে ডাই, তিনটির জন্য হবে ট্রাই, চারটির জন্য হবে টেট্রা। যদি কোনো প্রধান শিকলের সাথে, আমি আবার বলি, যদি কোনো প্রধান শিকলের সাথে একাধিক একই জাতীয় পার্শ্ব শিকল থাকে তবে দুটি পার্শ্ব শিকলের জন্য হবে ডাই, তিনটির জন্য হবে ট্রাই, চারটির জন্য হবে টেট্রা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এখানে আরেকটা মিথাইল গ্রুপ থাকে আর এখানে একটা থাকে, এই ভালো বলেছে, তাহলে আমার কোন দিক দিয়ে হবে, অবশ্যই এই দিক দিয়ে হবে, কারণ এই পাশে শুরুটা পাশে, আর এই দিক দিয়ে গেলে আবার দূরে হয়ে যায়, তাহলে হবে এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে দেখো একই জাতীয় হলো একটি দুইটি তিনটি, তাহলে কী কী অবস্থান আছে, দুই তারপর কি তিন তারপর কি পাঁচ, তাহলে কি হবে তিনটি জন্য হবে কি ট্রাই মিথাইল, কি মনে আছে মিথাইল, কারণ সময় ছয়টি একজ্যাম, তাহলে এই যোগের নাম হবে দুই তিন পাঁচ ট্রাই মিথাইল হেক্সেন। যদি মিথাইল লোক এখানে দুটি থাকা থাকতো তাহলে এটা বাদ যেত, তাহলে হবে কি ড্রাই মিথাইল, তাহলে এটার নাম কি হতো ড্রাই মিথাইল, হ্যাঁ মিথাইল আছে ডাইমিথাইল হেক্সেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি চারটা থাকে তাহলে হবে কি টেট্রামিথাইল হেক্সেন। তাহলে নামের তিনটি শব্দ আমরা পাই, একটা হলো প্রিফিক্স, একটা মেইন ওয়ার্ড, একটা হলো সাফিক্স। তাহলে জৈব যৌগের নামকরণে আমরা তিনটি শব্দ পাই, একটা হলো প্রিফিক্স, মেইন ওয়ার্ড, সাফিক্স। এখানে প্রিফিক্স বলতে পার্শ্ব শিকলের অবস্থান সহ সংখ্যার নাম, প্রিফিক্স কি মানে আমরা পার্শ্ব শিকলের অবস্থান সহ সংখ্যার নাম, মেইন ওয়ার্ডটা আমরা কি পেলাম, মেইন ওয়ার্ড পেলাম আমরা কি কার্বন সংখ্যা অনুসারে নাম, এখানে ছয়টার জন্য কি হ্যাক্স, আর সাফিক্সটা কি সর্বমাত্র এখানে এল। এইভাবে আমরা অ্যালকেনের তথা সকল জৈব যৌগের নাম এইভাবে আমরা সহজে করতে পারবো। প্রথমে প্রিফিক্স হচ্ছে কি পার্শ্ব শিকলের অবস্থান সহ সংখ্যার নাম, আমরা এর কি পেলাম
2 3 5 ট্রাইমিথাইল ট্রাইমিথাইল এটা হলো প্রিফিক্স আর মেইন ওয়ার্ড হচ্ছে কি হেক্স মানে ছয়টা কার্বন হেক্স আর সাফিক্স হচ্ছে কি সমদেশনী কি এন অ্যালকেন এটা শেষ হবে এন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি প্রধান শিকলের সাথে একাধিক ভিন্ন গ্রুপ যুক্ত থাকে তবে তাদের ইংরেজি নামের প্রথম অক্ষরের উপর ভিত্তি করে বর্ণমালার ক্রম অনুসারে সাজাতে হবে আমি আবারও বলি আগে লিখি তারপর বলি ধরি আমরা 2 4 এবং 6 নম্বর কার্বনে একটা মিথাইল নিউক্লিয়াস একটা ইথাইল নিউক্লিয়াস একটা প্রোপাইল নিউক্লিয়াস তাহলে আমি নিয়মটা বলি যদি প্রধান শিকলের সাথে একাধিক ভিন্ন গ্রুপ যুক্ত থাকে এই প্রধান শিকলের সাথে কি আছে একাধিক ভিন্ন গ্রুপ যুক্ত আছে তাহলে তাদেরকে ইংরেজি নামের প্রথম অক্ষরের উপর ভিত্তি করে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে লিখতে হবে তাহলে ইংরেজি নামে প্রথম অক্ষরের উপর ভিত্তি করে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ক্রম অনুসারে লিখতে হবে এটা যদি এখানে এম মিথাইল এখানে ই এখানে পি প্রোপাইল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রথমে কি হবে ফোর ইথাইল ফোর ইথাইল হবে আগে ফোর ইথাইল তারপর এম আছে আর পি তাহলে কে আগে আছে এম আগে আছে তাহলে টু মিথাইল তারপর কি সিক্স প্রোপাইল কত কার্বন আছে প্রথমে কি এটা প্রিফিক্স গেল মেইন ওয়ার্ড পরে কার্বন আছে আটটা ঠিক আছে আট তাহলে কি হেক্স ও সরি অক্ট অক যোগ এন অক্টেন প্রোপাইল অক্টেন মানে কি অক যোগ এন অষ্টম থাকে আটটা থাকে এটা আমি বলে দেবো অক্টেন তাহলে প্রথমে প্রিফিক্স অর্থাৎ পার্শ্ব শিকলগুলোর সংখ্যা অনুসারে নাম তারপর যে মেইন ওয়ার্ড আটটা শব্দ অক্টেন সমদ্রশ্রেণী কি এলকে সমদ্রশ্রেণী এজন্য হচ্ছে এন অক যোগ এন অক্টেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা অক্ট অক কয়ট অক্ট অক্ট আটটা মানে কি অক্ট যোগ এন অক্টেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা পার্শ্ব শিকলের অবস্থান অনুসারে খুব সহজেই জৈব যোগের নাম প্রকরণ করতে পারবো এবার যদি কোনো যোগের সমান সমান কার্বন পরমাণু বিশিষ্ট দুইটি প্রধান শিকল পাওয়া যায় তবে যে প্রধান শিকলে অধিক সংখ্যক পার্শ্ব শিকল থাকে তাকে প্রাধান্য দিয়ে নামকরণ করা হয় আমি আবারও বলি যদি কোনো যোগে সমান সংখ্যক যদি কোনো যোগে সমান সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট পার্শ্ব শিকল পাওয়া যায় তাহলে যে পার্শ্ব শিকলে অধিক সংখ্যক পার্শ্ব শিকল থাকবে তার উপর গুরুত্ব দিয়ে জৈব যৌগের নামকরণ করতে হবে যদি কোনো জৈব যৌগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে ওই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে ত্রিবন্ধন কার্বন পরমাণু থেকে এক হিসাবে গণনা করে জৈব যৌগের নামকরণ করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
জৈবযোগের নামকরণ নিয়ে আমি আরো একটা লেকচার নিব তোমাদের কাছে। ওই ওই লেকচারটা দেখলে আশা করি এই তিনটা লেকচারের সমন্বয়ে তোমরা জৈবযোগের নামকরণ সম্বন্ধে স্বচ্ছ ধারণা পাবে। তাহলে যদি কোনো জৈবযৌগিক থাকে একটি দ্বিবন্ধন বা একটি ত্রিবন্ধন থাকে, তাহলে সেখানে যেই কার্বন পরমাণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সেখান থেকে এক দুই তিন গণ আবদ্ধ হবে। এবার আমি লিখি, লম্বা সীমানা কোনটা? এক দুই তিন চার পাঁচ, এটা কিন্তু রং, এটা হবে না। তাহলে আমাকে এইখান থেকে কোনা করতে হবে, এক দুই, এদিক দিয়ে আসলে হবে আমার তিন চার, এদিক দিয়ে আসলে হবে তিন চার, আমি যে কোনো একদিকে নিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জৈবযৌগের নাম আমার এইখান থেকে শুরু করতে হবে। তাহলে যৌগটার নাম কি হবে? টু ইথাইল বিউ, এখানে মে, এখানে কি প্রতিস্থাপকটা কি টু, এই যে দুই দুই নম্বর কার্বন গ্যাস ইথেন গ্রুপ আছে, তাহলে টু ইথাইল, মেইন ওয়ার্ড কি বিউট, এটা প্রিফিক্স হচ্ছে কি টু, সরি এখানে ফোর লিখ হচ্ছে, প্রিফিক্স হচ্ছে কি পার্শ্ব শিখর, এখানে কি টু ইথাইল, এই আমি বলছি না যে প্রিফিক্স মেইন ওয়ার্ড যোগী সাফিক্স, তাহলে প্রিফিক্স আমি কি পাইলাম টু ইথাইল, কারণ এই যে দুই নম্বর কার্বন আমার কি আছে ইথাইল গ্রুপ আছে, তাহলে এক দুই তিন চার কার্বন সংখ্যা চারটি, তাহলে এটা ইথাইল হলো, তাহলে কি টু ইথাইল, এখানে তারপর কি মেইন ওয়ার্ড কি কার্বন সংখ্যা চারটা, তাহলে বিউট, বিউট যোগ ইন, তাহলে বিউটিন, বিউটিন এক, যেহেতু এক আমার কার্বনে কার্বন কার্বন দ্বি দ্বিবন্ধন আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা খুব সহজেই পরবর্তী ক্লাসে অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিডের নামকরণ করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমরা বারবার হাত এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নিজেকে করোনা ভাইরাস মুক্ত রাখব, এবং পরিবারকে এবং সহপাঠীদেরকে করোনা ভাইরাস প্রতিরোধ, করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ।